নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কালী পূজা ভাইফোঁটার পর টানা দুদিন ছুটি থাকছে রাজ্য সরকারি কর্মচারীদের তো বন্ধুরা কোন কোন দিন ছুটি থাকবে কী ঘোষণা করা হয়েছে নবানোর তরফ থেকে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা সরকারি কর্মীদের জন্য সুখবর কালী পূজা ভাইফোঁটার পর ফির পরপর দুদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এমনিতেই দুর্গা লম্বা ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা এরপর কালী পূজা ভাইফোঁটা উপলক্ষে ছুটি পাচ্ছেন তারা তবে এখানে শেষ নয় ফির ছুটি মিলবে তাদের চলতি বছরে ছট পূজার ছুটির দিন একটু পরিবর্তন করা হয়েছে তো এবছর উনিশে নভেম্বর ছট পূজা পড়ছে সেদিন কিন্তু রবিবার তাই এ পূজা উপলক্ষে সোমবার অর্থাৎ কুড়ি তারিখ ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা এর আগে পর্যন্ত যারা ছট পূজা করতেন তারা এক এক মাসে একমাত্র কিন্তু ছুটি পেতেন তবে সর্বস্তরে সরকারি কর্মীদের কিন্তু ছুটি দেওয়া হয়েছে চলতি বছরের শুরুতে রাজ্য সরকারি তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয় সেইখানে কুড়ি নভেম্বর ছুটি তালিকা উল্লেখ রয়েছে এমনিতে এগারো নভেম্বর থেকে টানা ছুটি কাটাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা মাঝে সতেরো আঠেরো তারিখে ছুটি নিলেও কুড়ি তারিখ পর্যন্ত অবকাশ কাটানোর সুযোগ কিন্তু রয়েছে তো শুক্রবার এসছে আরও আগামী বছর ছুটির তালিকাও প্রকাশ করেছে রাজ্য সরকার সেখানে ছুটিগুলি রবিবার পড়ছে সেইগুলি আলাদা করে পাবে রাজ্য সরকারি কর্মীরা যেমন আগামী বছর কালী পূজা একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে কালী পূজা ভাইফোঁটা উপলক্ষে শনি এবং রবিবার মিলে টানা ছুটি থাকছে পাঁচ দিন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন আগামী উনিশ তারিখ থেকে কিন্তু যেহেতু ছট পূজার সেই উপলক্ষে ছট পূজা রবিবার পড়ছে তারপর দিন রবি সোমবার সেদিনই কিন্তু ছুটি রয়েছে রাজ্য সরকারের কর্মীদের জন্য তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ